ದೇವ್ರೆ ಶಾಪ್ ಆಯ್ ಪುರ್ಸ ನಲ್ಲಿ ಶಾಪ್ ಮೈಲ ಲಲ್ಲ কোথাও কোনো নির্মাণ কাজ শুরু হলে চাঁদাবাজেরা গিয়ে হাজির হয়। এমনই একজন চাঁদাবাজদের গ্যাং লিডার নারায়ণগঞ্জের নাওরা গ্রামের সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন মোশা, যার নেতৃত্বে চলে এই এলাকার সব ধরনের চাঁদাবাজি। বৃহস্পতিবার এই গ্রুপটি চাঁদা চাইতে যায় নাওরার একটি বালু উত্তোলন করা প্লটে, কিন্তু ওই সময় চাঁদা দিতে সম্মতি না দিলে শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের অস্ত্রের ঝনঝনানি। এতে অনেকে গুরুতর আহত হয়। আমরা বালুতে কাজ করতেছিলাম, বিনা কারণে মোশাররফ বাহিনী আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে। এতে তারা রান্দাও জুতা, তারপরে বললাম টেডা নিয়ে, হ্যাঁ সাথে মোশাররফের সাথে পিস্তলও ছিল, তারা আমাদের উপর গুলি চালাইছে, তারপর আমাদের টেডা বললাম নিয়ে দৌড়ান দিছে। দীর্ঘদিন ধরে মোশাররফ বাহিনী তার দলবল নিয়ে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়াতে কিছুদিন পর পর সে অতর্কিত হামলা করে। চাঁদা দিতে অস্বীকার করাতে আজকে এই অতর্কিত হামলা। কয়েকজনের হাতে পায়ে মাথা এরকম ই হয়েছে, ইঞ্জুরি আছে, সবাইকে আমরা মেডিকেলে পাঠাইছি, এখনো আমাদের খবর আসে নাই। বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজি লাগাম ছাড়িয়ে গেছে, স্বাভাবিক ঘটনায় রূপ নিয়েছে চাঁদাবাজি। বিনা পুঁজিতে লাভজনক এই ব্যবসা, তাই এক্ষেত্রে তারা জীবনের ঝুঁকি নিতেও পিছপা হয় না। আমরা দশটা বাজে আমরা খাওয়া দাওয়া সব বন্ধ, আমরা দেশের শান্তি খুদা হুদু আর জুলুম করে। মোশাররফের বলে মোশাররফের মানুষ, মোশাররফে করাইছে, এগুলা সব মোশাররফে করাইছে। দেউরে সব পায়ে পড়ছে, নাইলে সব মেরে লেলে। চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে পুলিশ নাওরার সাবেক ইউপি সদস্য ও তার সাঙ্গপাঙ্গকে ধরতে আসলে তারা পালিয়ে যায়। এই এলাকায় চাঁদাবাজি বন্ধের ব্যাপারে জানতে চাইলে পুলিশ জানায়, এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে কঠোর দৃষ্টি দেওয়া হচ্ছে। এই দুই গ্রুপ এখানে জড়ো হয়েছে, তাৎক্ষণিকভাবে আমরা আমাদের সমস্ত পুলিশ এখানে আসি, আমরা মাঝখানে এবং দুই গ্রুপে ছত্রভঙ্গ করে দিই। এখন পরিস্থিতি ঠান্ডা আছে, পরবর্তীতে এমন কোনো ঘটনার কোনো আর পুনরাবৃত্তি হবে কিনা না, আমরা তো এখানে এখন আমাদের পুলিশ আছে, আর হচ্ছে হলো আমরা এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করছি, আর বিষয়টা হচ্ছে হলো যে পরবর্তীতে ইনশাআল্লাহ এখানে কোনো সমস্যা হবে না। এ নিয়ে এলাকাবাসীর দাবি, অচিরেই এমন পৈশাচিক চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।